আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সকালে জানাজা শেষে দাফন। বাংলাদেশ সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ, ফ্লাইট সংখ্যা বাড়ানোর অনুরোধ ডক্টর মোমেনের। সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের মামলায় পাঁচ আসামি গ্রেফতার, আদালতে জবানবন্দি দিলেন নির্যাতিতা গৃহবধূ। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন আজ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রোববার সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আজ সকাল 11:30 তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। এবার করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ফেসবুকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ছেলে সুমন মাহবুব। করোনায় আক্রান্ত হয়ে গত 4 সেপ্টেম্বর সিএমএইচে ভর্তি হন মাহবুবে আলম। 18 সেপ্টেম্বর হার্ট অ্যাটাক হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো 71 বছর বয়সে। তার মৃত্যুতে শোকাহত, মর্মাহত এবং আমি যদিও শোক সন্তপ্ত পরিবারকে আমার সমবেদনা জানাচ্ছি, কিন্তু সত্যি সত্যি সমবেদনা জানানোর কোনো ভাষা আমার নাই। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বার অ্যাসোসিয়েশন বিল্ডিংয়ের কাছে তার জানাজা হবে এবং জানাজা হওয়ার পরে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাফন করা হবে। আইন অঙ্গনে আলোচিত ছিলেন মাহবুবে আলম। 2009 সালের 13 জানুয়ারি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান তিনি। এর 15 দিন পর বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির রায় কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সময়ে নানা বাধা পেরিয়ে 2013 সালের জানুয়ারিতে কার্যকর হয় যুদ্ধাপরাধ মামলায় প্রথম ফাঁসির রায়। যে রায় ঘোষিত হয়েছে, এছাড়াও বিডিআর বিদ্রোহ মামলা, সংবিধানের 5ম, 7ম, ত্রয়োদশ ও 16 সংশোধনী মামলা পরিচালনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহবুবে আলম। দেশের ইতিহাসে টানা এক যুগ অ্যাটর্নি জেনারেলের পদে ছিলেন তিনি। অত্যন্ত বিজ্ঞ একজন আইনজীবী আমাদের, আমাদের বিশেষ করে জুনিয়র আইনজীবী যারা, তাদের সঙ্গে তার একটা অত্যন্ত আত্মিক সম্পর্ক ছিল। এই ধরনের একজন মানুষ, যেটা আমরা এই ক্ষতি অধ্যাপক আইন অঙ্গনে সহজে পূরণ হওয়ার না, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানকে সমুন্নত রাখার জন্য, গণতন্ত্রের অধিকারকে জীবিত রাখার লক্ষ্যে তিনি কাজ করে গেছেন। এই অপরাধের প্রাথমিক দণ্ডই হলো মৃত্যুদণ্ড। মাহবুবে আলম 1949 সালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় জন্মগ্রহণ করেন। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, পরে লোক প্রশাসনে স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রি নেন। 1973 সালে বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। এর 2 বছর পর হাইকোর্টে কাজ শুরু করেন। দিল্লির ইনস্টিটিউট অব কনস্টিটিউশনাল অ্যান্ড পার্লামেন্টারি স্টাডিজ থেকে সংবিধান ও সংসদীয় আইন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন মাহবুবে আলম। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার মৃত্যুতে আইন অঙ্গনে শোকের সৃষ্টি হয়েছে। সরকার হারিয়েছে একজন দক্ষ আইন কর্মকর্তাকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5161 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 22 জন পুরুষ ও 10 জন নারী। সর্বশেষ 10,261টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,275 জনের। শনাক্তের হার প্রায় 12%।
মোট আক্রান্তের সংখ্যা 3,59,148 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,714 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা 2,70,491 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75% উপরে আর মৃতের হার 1.44%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 20 ও চট্টগ্রামে 5 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা মহামারীর কারণে আটকা পড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ফ্লাইট সংখ্যা বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে টেলিফোনে আলাপকালে তিনি এ অনুরোধ জানান। আকামার মেয়াদ বাড়ানো ও ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি আরবকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। সেই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। রিয়াদ, মদিনা এবং জেদ্দার পাশাপাশি দাম্মাম, রমটনেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে টোকেন ও টিকিট পাওয়ার অনিশ্চয়তা নিয়ে রাজধানীর কাওরান বাজারে সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে দিনভর জড়ো হন সৌদি প্রবাসীরা। অথচ এখনও অনেকে টিকিট সংগ্রহে নির্ধারিত টোকেন হাতে পাননি। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে আগামী 4 অক্টোবর থেকে আবারও টোকেন দেওয়া শুরু হবে। বিস্তারিত নিয়াজ্জামান সচিবের রিপোর্টে। প্রতিদিনের মতো অপেক্ষা আর উৎকণ্ঠা নিয়ে সময় পার করছে টিকিট প্রত্যাশী এসব মানুষ। ভিসা নির্ধারিত মেয়াদের মধ্যেই সৌদি আরবে পৌঁছুতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদের একটা বড় অংশ এখনও টিকিট হাতে পাননি, এমনকি টিকিট সংগ্রহ করার জন্য নির্ধারিত টোকেনও পাননি তারা। রোববার টোকেন দেওয়া হবে না এমন তথ্য জানার পরও অনেকেই গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে কাওরান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে জড়ো হন। টোকেনের জন্য অপেক্ষা করতেছি, এক সপ্তাহ যাবত এখানে আমরা অপেক্ষা করতেছি, রোদরে বৃষ্টিতে ভিজতেছি। সবাইকে যদি ঢালাওভাবে টোকেন দেয় তাহলে আপনার 4 তারিখে আপনার 10 থেকে 20 হাজার লোক আসবে, তাহলে এভাবে এটা কিভাবে মেনটেন করবে? আমাদের অনুরোধ এটাই, অনলাইনের মাধ্যমে এটা করা হোক, মানুষ ভোগান্তিতে পারবে না। এদিন মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনেও ছিল একই চিত্র, সেখানেও ভিড় করেন সৌদি আরব যেতে ইচ্ছুক প্রবাসীরা। এটা নিয়ে আমরা একটু জটিলতার মধ্যে আছি, আমাদেরকে এখন কি হবে, আমাদের ভাগ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন বলতে টিকিটটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আপডাউন টিকিট কাটার পরে টিকিট কেন অ্যাপ্রুভ হবে, আমার টিকিটের টাকাটা কে নিছে আমি জানতে চাই সরকারের কাছ থেকে। এদিন যারা টিকিট পেয়েছেন তারা খুশি, তবে করোনা রিপোর্ট নিয়েও তাদের মধ্যে রয়েছে দুশ্চিন্তা। টিকিট পেয়েছি, আমার বিষয় আছে 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ সকাল 7টা বাজে আমার ফ্লাইট রিয়াদে যাবো, এই টিকিটটা এখন মিলতেছে না, পাই নাই, সেই কারণে মানে এখান থেকে জেদ্দা, জেদ্দা থেকে রিয়াদ। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে নির্ধারিত সময়ের মধ্যে তাদের সাধ্য অনুযায়ী সবাইকে টিকিট দেওয়ার চেষ্টা করবে তারা। সেটা সবাই যাবে কিন্তু এটা সিরিলে যেতে হবে, কিন্তু ধরেন আপনার যাদের ভিসা পেরিয়ে যাবে তাদেরকে আসলে আমরা টোকেন দিয়ে দিয়ে কাজ করবো। যে 4 তারিখে আমরা দেখবো যাদের ভিসা মেয়াদ বেড়ে যায়, ভিসার মেয়াদ দেখে থেকে 4 তারিখে আমরা চিন্তা ভাবনা করছি। টিকিট প্রত্যাশী সৌদি প্রবাসী এসব মানুষেরা যে লাইনে দাঁড়িয়ে আছেন সেখানে কিন্তু তারা কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না, তার মানে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কিন্তু তাদের মধ্যে আরও বেড়ে যাচ্ছে। এদিকে কাওরান বাজারে সৌদি প্রবাসীদের ভিড়ের কারণে যান চলাচল ব্যাহত হয়, প্রবাসীদের সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু হয়েছে। ভিসার আবেদন, নবায়ন এবং বাতিলের বিষয়ে সৌদি দূতাবাস স্বীকৃত 31টি এজেন্সির মাধ্যমে এই আবেদন করা যাবে। এদিকে ভিসার মেয়াদ বাড়াতে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসের সামনে ভিড় করেন উদ্বিগ্ন প্রবাসীরা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। করোনার কারণে দীর্ঘ 6 মাসের বেশি সময় সৌদি দূতাবাসের ভিসার কার্যক্রম বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। তবে লোকবল সংকটের কারণে ভিসার জন্য এবার সরাসরি দূতাবাসে গিয়ে আবেদন করা যাবে না, এজন্য দূতাবাসের অনুমোদিত সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে। রোববার সকাল থেকেই ভিসার মেয়াদ বাড়ানোর জন্য প্রবাসীরা ভিড় করেন সৌদি দূতাবাসের সামনে। 30 তারিখে মেয়াদ শেষ, এমবেসি তাইছি, ট্রাভেলসে যাইতে কয় আমি কি করবো, আমি নিজেও কইতে পারি না ভাই। লিস্ট মোতাবেক আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমাদের এখনো কোনো দিক নির্দেশনা আসে নাই। আমাদেরকে সৌদি সরকার অটো, আমাদেরকে ভিসা এবং আকামা দুইটাই যেন আমাদেরকে 3 মাস করে রেনু করে দেওয়া। নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে তাদেরকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ভিসার আবেদন ও নবায়নের ক্ষেত্রে
দালালদের খপ্পরে না পড়ে সরাসরি স্বীকৃত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন ডিপ্লোম্যাটিক জোনের উপপুলিশ কমিশনার আশরাফুল ইসলাম। সার্ভিস সেন্টারের তালিকা দিয়েছেন তারা, সেই সেন্টারগুলোতে সরাসরি যোগাযোগ করলে মাঝখানে কোনো মিডিয়া বা দালালের খপ্পরের জন্য পড়ার সুযোগ না থাকে, সেই জন্য সরাসরি ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। আজকে 1 থেকে 800 সিরিয়াল পর্যন্ত যে সমস্ত এজেন্ট তাদেরকে ডেকেছে, তাদের মাধ্যমে ভিসার নতুন ভিসা যেগুলো প্রক্রিয়া সেটা করবে। আর যারা ভিসা নবায়ন করছেন বা ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আবার নবায়ন করতে হবে এবং বা অন্য কোনো সমস্যা আছে সেইগুলোর জন্য তাদের সার্ভিস এজেন্সি আছে, কনসালটেন্সি, তাদের মাধ্যমে আসতে বলেছে। তবে যারা ভিসা পাবেন সৌদি বিমানবন্দরে পৌঁছানোর 48 ঘন্টা আগে করোনা ভাইরাস পরীক্ষার সনদ থাকতে হবে তাদের, এমনটি জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। সৌদি আরব যাওয়ার জন্য ভিসার আবেদন নবায়ন কিংবা বাতিলের যে কার্যক্রম তা সৌদি দূতাবাসের স্বীকৃত সার্ভিস সেন্টার বা এজেন্সির মাধ্যমেই করতে হবে। তবে ভিসা প্রত্যাশীরা বলছেন কোনো মাধ্যম নয়, পূর্বের মতো স্বয়ংক্রিয়ভাবেই যেন নবায়ন করা হয় তাদের ভিসার মেয়াদ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। হাতে টিকিট পেলেও ঠিক সময়ে করোনা সার্টিফিকেট পেতে দুশ্চিন্তা প্রবাসীদের, উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে ছুটছেন মহাখালী করোনা আইসোলেশন কেন্দ্রে। যদিও কর্তৃপক্ষ বলছে প্রবাসীদের করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্তের হার খুবই কম। এছাড়া নির্দেশনা দেওয়া হয়েছে সরকার নির্ধারিত কেন্দ্রগুলোতেই পরীক্ষা করানোর। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। বিদেশগামী এসব মানুষকে করোনার পরীক্ষার নানা তথ্য দিয়ে শান্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। ফ্লাইটের সময়ের সাথে মিল রেখে কখন নমুনা পরীক্ষা হবে আর কখনই বা রিপোর্ট হাতে পাবেন তা নিয়ে উদ্বেগের শেষ নেই প্রবাসীদের। কেউ কেউ গ্রাম থেকে এসে ব্যাগ নিয়েই অপেক্ষা করছেন করোনা পরীক্ষার জন্য। 48 ঘন্টার ভিতরে আঙ্গর সৌদি আরব থাকতে হইব, এই রিপোর্ট অনুসারে মানে করোনার এলেগে আজকে আঙ্গর করে নাই বলছে কালকে আসতে। আমার উদ্বেগ, আমি আজকে যদি রিপোর্টটা পাই যেতাম মানে করতে পারতাম, আমি নিশ্চিত হইতে পারতাম যে আমার মনে শান্তি থাকতো যে আমি রিপোর্ট আমার হাতে আছে, কালকে পাবো, পরশুদে আমার কোনো সমস্যা হবে না। ফ্লাইটের সময়সীমা কম থাকায় অনেকেই জরুরি ভিত্তিতে নমুনা পরীক্ষা দিচ্ছেন। শেষ মুহূর্তে করোনার রিপোর্টের কারণে বিমানবন্দর থেকে ফিরে আসতে হয় কিনা সেই সংশয়ে আছেন তারা। কি হবে না কি হবে, এয়ারপোর্টে যাওয়ার পর যদি করোনা পজিটিভ বা নেগেটিভ কি হবে, এটার ভিতর এটা নিয়ে আর কি দুশ্চিন্তা। নেগেটিভ বা পজিটিভ যদি আসে, যদি খারাপ আসে তাহলে আমার ভাগ্য খারাপ। দেশভেদে সেখানে পৌঁছানোর 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত করোনা রিপোর্টের মেয়াদ থাকে, সে অনুযায়ী পরীক্ষার সময় দেওয়া হয় প্রবাসীদের। মহাখালীতে প্রবাসীদের জন্য করোনা পরীক্ষা কেন্দ্রে গত কয়েকদিন ধরে 0.25% পজিটিভ শনাক্ত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা যখন 700-800 জনের ভিতরে 8-9 জন পেতাম পজিটিভ, এখন আমরা সেখানে হয়তো এই 1600 জনের ভিতরে 1500 জনের ভিতরে আমরা 4-5 জন পজিটিভ পাচ্ছি। এদিকে বেসরকারি হাসপাতালের করোনা সনদের মূল্যায়ন না থাকায় শনিবার 32 জন সৌদি প্রবাসী ফ্লাইটে উঠতে পারেননি। এ ব্যাপারে তাদের আরও সচেতন থাকার পরামর্শ এই কর্মকর্তার। কেউ যদি কারো দ্বারা কোনোভাবে যেন কেউ প্রতারিত বা প্ররোচিত না হন এবং অন্য কোথাও সরকার নির্ধারিত সেন্টারগুলোর বাইরে কোথাও যেন কেউ টেস্ট না করান। করোনা সংক্রমণ এড়াতে টিকিট সংগ্রহের সময় জনসমাগম এড়ানোরও তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ মামলার 4 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সুনামগঞ্জের ছাতক থেকে পুলিশের হাতে ধরা পড়েন মামলার প্রধান আসামি সাইফুর রহমান। অন্য আসামি অর্জুন লস্করকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। আর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং নবীগঞ্জ থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আদালতে জবানবন্দি দিয়েছেন গণধর্ষণের শিকার গৃহবধূ। সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট, জানাচ্ছেন রাসনা দাস। সুনামগঞ্জের ছাতক থেকে সিলেটের এমসি কলেজে গণধর্ষণের ঘটনার প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যেই হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেফতার করা হয় অন্য আরেক আসামি অর্জুন লস্করকে। হবিগঞ্জের মন্তলা এলাকায় পুলিশের অভিযানে ধরা পড়ে অর্জুন। এই নিয়ে মামলার 6 আসামির মধ্যে 2 জনকে গ্রেফতার করা হলো। অন্য 4 জনকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ছাত্র থেকে তাকে গ্রেফতার করি এবং যথাযথভাবে তাকে আমরা
এই ঘটনার বিচারের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কয়েকজন কাউন্সিলরকে নিয়ে পদযাত্রা করে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। এ সময় এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সিটি মেয়র। পাশাপাশি এদেরকে এই ধরনের কাজে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকেও মূল উৎপাদন তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে। এই ব্যাপারে আমরা সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে জনসচেতনতা গড়ে তুলব। এদিকে আদালতের 22 ধারায় জবানবন্দি দিয়েছেন গণধর্ষণের শিকার গৃহবধূ। সিলেট মহানগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দিতে সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ দেন নির্যাতিতা এই গৃহবধূ। রাসনা দাস, এটিএন বাংলা। এদিকে গতরাতে এই মামলার অজ্ঞাত আসামি রজনকে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এ মামলায় মোট 5 জনকে গ্রেফতার করা হলো। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার ও কোর্ট প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করবে। বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রীয় এমসি কলেজের সাবেক শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন আজ। 1947 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তার বড় মেয়ে শেখ হাসিনা 1981 সালে দেশে ফিরে আসেন। তারপর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার সহ মানুষের অধিকার আদায়ে বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তিনি এখন চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী। নিজের বা পরিবারের নয়, দেশের মানুষের শান্তি তার প্রতিটি জন্মদিনের সবচাইতে বড় চাওয়া, বেঁচে থাকা জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়নের জন্য। এই অঞ্চলে মানুষের উন্নয়নে প্রতিবেশী দেশগুলোর সাথে সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ গুরুত্ব আরোপ করেন। করোনাভাইরাস ও রোহিঙ্গা সংকট ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পরে প্রধানমন্ত্রীর পেশ সচিব এহসানুল করিম সাংবাদিকদের জানান, কোভিড-19 মহামারীর বিরুদ্ধে দুই দেশ একসাথে কাজ করছে বলে উল্লেখ করেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন রিভা গাঙ্গুলী দাস। প্রধানমন্ত্রী বলেন, এই সংকটে সব শ্রেণী পেশার মানুষ একসাথে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শুভেচ্ছা চিঠিও তার হাতে তুলে দেন দেশটির হাইকমিশনার। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীর ও হাইকমিশনারকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস, ভারতের উপ হাইকমিশনার বিশ্বদীপ দে এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনও সংগ্রামের মধ্য দিয়ে প্রতিনিয়ত কাটাতে হচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে শেখ হাসিনার জীবন কথা গ্রন্থের মূলক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনাকে দৃশ্যপট থেকে সরিয়ে দিতে এখনও ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে প্রতিপক্ষ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। কোনো ব্যক্তিগত জীবন নাই, সারাক্ষণ দেশ দল এগুলো নিয়ে ভাবতে হয়, কাজ করতে হয় এবং সারাক্ষণ নানা সমস্যা সামাল দিতে হয়। এখনও সংগ্রামের মধ্যে প্রতিনিয়ত তাকে একে 19 বার হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে তিনি কখনো বিচলিত হননি, দ্বিধান্বিত হননি। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শাইমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী 12 অক্টোবর। রাষ্ট্র ও আসামিপক্ষে যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এদিন ঠিক করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। রায় আসামিদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আশাবাদী রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি, রায়ে তারা খালাস পাবেন। বিতর্কিত অঞ্চল নিয়ে যুদ্ধের মুখোমুখি আর্মেনিয়া ও আজারবাইজান, দুই পক্ষেই বেশ হতাহতের ঘটনা ঘটেছে। সীমান্ত এলাকায় হকির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদকের পথ হারিয়েছেন মমিনুর হক সাইদ।
কিন্তু বিদেশে পলাতক থেকেও এখনও তিনি নানা উপায়ে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন। ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন বলেছেন, গণতন্ত্রের বাইরে গিয়ে এভাবে পথ আঁকড়ে ধরার কোনো যুক্তিই নেই। এস এম আশরাফের রিপোর্ট। গেল বছর সেপ্টেম্বরে দেশের ক্রীড়াঙ্গন টালমাটাল হয়ে পড়ে ক্যাসিনো কাণ্ডে। প্রায় সব গণমাধ্যমেই খবর আসে সেই কেলেঙ্কারিতে জড়িয়ে আছে যুবলীগ নেতা মমিনুল হক সাইদের নাম, যিনি হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকও। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানের পর থেকেই পলাতক তিনি। গত আট মাসে হকির কোনো কার্যক্রমও থাকেননি। গঠনতন্ত্রের 26.3 ধারা বলছে, অনুমতি ছাড়া কোনো সদস্য ছয় মাসের বেশি বিদেশে অবস্থান করলে এবং একটানা তিনটি সাধারণ সভায় অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়ে যাবে। যুগ্ম সম্পাদক বলছেন, তারা নিয়ম মেনেই সব ব্যবস্থা নিয়েছেন। ইচ্ছে করলেই তো সব কিছু করা যায় না। প্রত্যেকটা সংগঠনের একটা নিজস্ব ধারা থাকে, গণতন্ত্র থাকে, ওই নিয়ম অনুযায়ী চলে। কোভিডের কারণে যে সভা আমরা করতে পারিনি, সেখানে অ্যান্ড পাওয়ার করা আছে সভাপতিকে, যে ভাইস প্রেসিডেন্টকে নিয়ে উনি মিটিং করতে পারবেন। সেই মিটিং করেই উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা নির্বাহী কমিটিতে উনি উপস্থাপন করেছেন। তবে ফেডারেশনের গঠনতন্ত্রে মমিনুল হক সাইদ যে আস্থা রাখেননি তার প্রমাণ ক্ষমতা ধরে রাখতে আদালতে রিট পিটিশন দায়েরের মতো পদক্ষেপ নেওয়া। আমার তো ব্যক্তিগতভাবে কারোর সাথে শত্রুতা আমি নেই, লিখিতভাবে শুনেছি আমরা যে একটা স্টে অর্ডার হয়েছে সে কারণে আমরা এই বিষয়ে আলাপ করিনি। এখন আমরা যখন আমাদের অফিসিয়ালি আমরা হাতে পাবো তখন আমরা এটা আইনগতভাবে আগাবো। এদিকে হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক বলছেন, ক্ষমতায় থাকতে মমিনুল হক সাইদ আদালতের মাধ্যমে শেষ চেষ্টা করছেন, যা মোটেই যুক্তিসঙ্গত নয়। ফেডারেশন তো আসলে চলমান প্রক্রিয়া, এখানে প্রতিদিনকার কাজকর্ম আছে। দেশের বাইরে থেকে কোনো কার্যক্রমে অংশ না নিয়ে কোনো কিছুর সঙ্গে জড়িত না থেকে তো একটা ফেডারেশনের এত এত গুরুত্বপূর্ণ একটা পদ, সাধারণ সম্পাদকের মতো একটা পদ তো আঁকড়ে ধরে রাখা যায় না, তাতে ফেডারেশনের কার্যক্রম ব্যাহত হয়। বাট এইভাবে আইন আদালত করে গণতন্ত্রের বাইরে গিয়ে এভাবে আসলে কোনো পদ আঁকড়ে থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না। তবে একজনের জন্য থেমে নেই হকির কার্যক্রম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আগামী বছর ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আর জুনিয়র এশিয়া কাপ আয়োজন নিয়ে চলছে নানা পরিকল্পনা। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। 18তম ওভারে অবিশ্বাস্যভাবে 5টি ছক্কা মারলেন রাহুল তেওয়াটিয়া, তাতে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ 224 তারা করে কিংস ইলেভেন পাঞ্জাবকে এ 4 উইকেটে হারল রাজস্থান রয়্যালস। শারজায় 224 রানে পাওয়া সমান টার্গেট তারা করতে নেমে 15 ওভারে 2 উইকেটে 140 রান তুলেন রাজস্থান। জেতার জন্য তখন 30 বলে 84 রান প্রয়োজন ছিল তাদের। 42 বলে 85 রান করে সাজঘরে ফেরেন ম্যাচসেরা সঞ্জু স্যামসন। পরে অতিমানবীয় ইনিংস খেলেন তেওয়াটিয়া। শেষ 12 বলে তিনি 46 রান করে দলকে জয়ের কাছে নিয়ে যান আর 3 বলে 13 রানের ঝড়ে রাজস্থানের ইতিহাসে গড়া জয় নিশ্চিত করেন জোফরা আর্চার। এর আগে টসে হেরে ব্যাট করে মায়াঙ্ক আগরওয়ালের সেঞ্চুরিতে 2 উইকেটে 223 রানের পুঁজি পায় কিংস ইলেভেন পাঞ্জাব। মায়াঙ্ক 50 বলে 106 এবং লোকেশ রাহুল 54 বলে 69 রান করেন। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সকালে জানাজা শেষে দাফন। বাংলাদেশ সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ, ফ্লাইট সংখ্যা বাড়ানোর অনুরোধ ড. মোমেনের। সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের মামলায় 5 আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি দিলেন নির্যাতিতা গৃহবধূ। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন আজ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।